খালু খালু বিশ্বাস করেন আমি আমার চোখ দিয়ে বলতেছি আপনি আমাকে যা দিয়ে কসম কাটতে বলেন আমি করতে পারবো আমি আমি বিউটি কিডন্যাপ করিনি আচ্ছা আমার তো মাথা ঝুঁকতেছে না জামান ভাই কি জন্য আমাকে সন্দেহ করতেছে আমি যাওয়ার সময় আপনি বলে গেলাম আমি যাবে দুলাভাইয়ের সাথে বোঝাপড়া করতে যাচ্ছি তারপরও আপনি আমাকে ফোন দিয়ে ডেকে আনলেন কি জন্য দুলাভাইয়ের সাথে বোঝাপড়া করতে যাচ্ছে তার আগে আমি তোর সাথে বোঝাপড়া করবো তুই সত্যি করে মুখে হাত দিয়ে কত আমি তোর বাপের মতো না আপনি তো অবশ্যই আমার আব্বার মতো এই কথাটা আমার মুখে হাত দিয়ে বলা লাগবে খালু বাপ মা মোর একটা সওয়াল আমি আপনি আমার কোলে পিঠে করে মানুষ করেছেন আমি যদি বাপ হিসেবে স্বীকার করি তাহলে তো আপনাকে স্বীকার করব তাহলে পরে আমি যা যা বলবো তার সত্যি উত্তর দিবি ঠিক আছে খালু আপনার জন্য আমি জান বাজি রাখতে পারি সত্যি কথা কথি যায় যদি আমার কোনো বড় রকম ক্ষতি হয় তাও আমি মিথ্যে বলবো না বলেন কি জানতে চান বিউটি কোথায় আছে কোন বিউটির কথা করছেন আমার সাথে ফাজলামি করবে না সিরাজ কোন বিউটি মানে জামানের ছোট বোন বিউটি কোথায় আছে বল ও জামানের ছোট বোন বিউটি কোথায় আছে সেটা আমি কি করে বলবো হয়তো তাদের বাড়িতে আছে খালু হঠাৎ বিউটি কি দরকার বললো বিউটি খুঁজতেছেন কি জন্যে সিরাজ মস্করা কিন্তু আমি একদম পছন্দ করি না সত্যি করে বল বিউটিরে তুই কোথায় লুকায় রেখেছিস খালু আপনি ওগুলো কী সব কথাবার্তা বলতেছেন বলেন তো আচ্ছা বিউটিকে টাকা পয়সা সোনা দানা গহনা যে আমি তাকে লুকিয়ে রাখবো আমি তো বুঝতে পারতেছি না আপনারা কেন বারবার এই কথা আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি তোর এই কথা এই জন্যই বলছি যে গত দুই দিন ধরে বিউটিরে খুঁজে পাওয়া যাচ্ছে না আর সে খবর পায় জামান ছুটে আছে দেশে আর জামানের সন্দেহ তুই তুই ওর বোন বিউটিরে কিডন্যাপ করছিস সি 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 খালু আপনি আমাকে কি শোনালেন বিউটি কিডন্যাপ হয়ে গেছে সে কিডন্যাপ করেছি আমি হায় রে খোদা মাথার উপর আকাশ ভেঙে পড়লো খালু খালু আমি মাটির পর দাঁড়ায় বলতেছি বিউটিকে আমি কিডন্যাপ করিনি সে কোথায় আছে তাও আমি জানি না বিউটি যে কিডন্যাপ হয়েছে এই কথাটাই প্রথম আমি আপনার কাছ থেকে শুনতেছি তাহলে সত্যি তুই জানিস না বিউটি কোথায় খালু খালু বিশ্বাস করেন আমি আমার চোখ দিয়ে বলতেছি আপনি আমাকে যা দিয়ে কসম কাটতে বলেন আমি করতে পারবো আমি আমি বিউটি কিডন্যাপ করিনি আচ্ছা আমার তো মাথা ঝুঁকতেছে না জামান ভাই কি জন্য আমাকে সন্দেহ করতেছে কারণ তুই আলফাজরে বলেছিস না যে তুই লুবনারে বিয়ে করতে পারিস নি তাই তুই তার প্রতিশোধ হিসাবে ওই বিউটিরে বিয়ে করবি সেই জন্য এই সন্দেহটা জামানের মধ্যে ঢুকেছে হ্যালো আমি 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 কি করে আপনাকে বোঝাবো হ্যালো বিশ্বাস করেন আমি তোর মনে মনে স্থির করেছি যে আমি দুলাভাইকে বলবো যে আপনি আমাকে যে অপমানটা করেছেন আমি এখন পাত্রী দেখ করে যেতে পারতেছি না এখন পাপের পাশ্চিত্য করবেন আপনি আপনি আপনার ছোট বোনটা বিউটির কথা করছে আর কি বিউটির আমার সাথে বিয়ে দেবেন এখন যাকে আমি বিয়ে করবো বলে মনে স্থির করেছি তাকে আমি কী জন্য কিডন্যাপ করতে যাবো বলেন তো এটা কোনোদিন হয় আমি কি এত সাহসী খালু ঠিক আছে ঠিক আছে তাহলে চল জামানের বাপের কাছে গিয়ে সব খুলে কবি সে বিশ্বাস করে কিনা পারবো আমি পারবো তার সামনে বলতে পারবো নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#